হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব বইটির 228 পৃষ্ঠা করব। চলো শুরু করি। দেখো এখানে আছে ছক থেকে কথা খুঁজে গোল করি, আর এখানেও আছে ছক থেকে কথা খুঁজে গোল করি। এখানে কথা খুঁজে গোল করতে হবে এবং নিচে সেই যে শব্দগুলো আমরা পাব সেই শব্দগুলো এখানে লিখতে হবে। দেখো ময়সৌ দয়সৈ মুদি এখানে লিখেছি, তয়েকা লতেল ঢয় চন্দ্রবিন্দু একা কয়সৈ ঢেঁকি। দেখো ময়সৌ ডসন্ন রসৈ মুড়ি, ময়াকা ঝমাজ খয়াকা দন্তন্য খান মাঝ খান, চয়সৌ দন্তন্য চুন বর্গের জ ল জল, ভয়াকা ত ভাত বয়েকা ত বেত বর্গের জ একা ম জাম, লয়াকা ল লাল রয়াকা ত রাত, ডয়সই ম ডিম তালবুসয় দীর্ঘই ত শীত ব ক বক। এরপরে কি আছে দেখো, বলেছে ছক থেকে কথা বানাই। একটা কথার এদিকে কিছুটা দেয়া আছে, এদিকে কিছুটা দেয়া আছে। এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8 নাম্বার দেয়া আছে, এদিকেও 1 2 3 4 5 6 7 8 নাম্বার দেয়া আছে, আর একটা করে দেয়া আছে দেখো তয়াকা, আর এদিক থেকে ল নিয়ে তাল করা আছে। আর এদিকে নাম্বারটা কীরকম দিয়েছে, এইদিকে তয়াকা কিসে আছে, একে আছে, আর এদিকে লটা কোথায় আছে, তিনে আছে, তাই 1 ও 3 বসেছে। এবার দুয়ে দেখো পয়াকা ডয় শূন্য র একা পাড়া, তাহলে দুয়ে পয়াকা আছে আর ডয় শূন্য র একা কতই আছে, 7-এ। দেখো তারপরে কয়াকা ককাক, এদিকে 3-এ কয়াকা আছে আর কটা কোথায় আছে, 1-এ, তাই 3 এবং 1 বসেছে। ডয়সৌ বডুব, তাহলে ডয়সৌটা 4-এ আর বটা আছে 5-এ। ছয়াকা অন্তস্ত একা ছায়া, তাহলে ছয়াকা আছে 5-এ আর অন্তস্ত একাটা আছে 4-এ। ব দন্তেন্য বন, বটা আছে 6-এ দন্তেন্য আছে 8-এ। ময়সৌ খমুখ, ময়সৌ আছে 7-এ আর খ আছে 6-এ। চয়সৌ ডয়শূন্য রয়সৈ চুড়ি, তাহলে চয়সৌ আছে 8-এ আর ডয়শূন্য রয়সৈ আছে 2-এ, তাহলে চুড়ি। আজ তাহলে এই পর্যন্তই, আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও।